ঢাকায় বিশ্ব ব্যাংকের এমডি ট্রটসেনবার্গ। বিএনপি অসাংবিধানিক উপায়ে ক্ষমতা দখলে মরিয়া, বিবৃতিতে ওবায়দুল কাদের। উন্নয়নের নামে জনগণকে সরকার বোকা বানাচ্ছে, ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল। বিচারককে বদলি করা হবে না, ব্রাহ্মণবাড়িয়ার ঘটনা নিয়ে আইনমন্ত্রী। শনিবার তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন 6.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার রেকর্ড। তুরাগ তীরে লাখো মুসল্লির সমাগম, কাল আখেরি মোনাজাত। নিউজিল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন ক্রিস হিপকিন্স। গাড়িতে সিট বেল্ট না পরায় ঋষি সুনাককে জরিমানা। ব্রাজিলে খেলতে যাচ্ছেন বাংলাদেশের ফুটবলার। বক্স অফিসে ঝড় তুলছে পাঠান, মুক্তির আগেই টিকিট বিক্রির ধুম।